গাইস আমরা এখন আছি নতুন বাজারের একটি টং এর দোকানে তো রিসেন্টলি চিন্তা করতেছি বোলার স্ট্রিট ফুটবল নিয়ে একটা সিরিজের মতো করব আমরা বোলার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সেখানকার স্ট্রিট ফুটবল ট্রাই করব এবং আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব যে বোলার কোন কোন জায়গায় স্ট্রিট ফুটবল বেস্ট তো আজকে আমরা আছি নতুন বাজারের একটা নতুন বাজারের ভিতরে একটা টং এ তো এখানে আজকে আমরা মামার দোকানের এই মামা তো তো আমরা এখানে আছি মামার দোকানের গুড়ের চাটা টেস্ট করব এবং আপনাদেরকে রিভিউ দেব দেখি কেমন মামা আজকে আমরা আপনার হাতের গুড়ের চা রিভিউ করতেছি বুঝছেন যে ভালো করে বানাইবেন যাতে আরো আরো মামা রায় খাইতে পারে ঠিক আছে তো মামার দোকানটা আছে কই একটু কোন আপনার দোকানের অ্যাড্রেসটা দেন মিয়া আই টাউন হলের একদম পাশে পাশে যে বাজারটা আছে ওদিকে তো আজকে মামার গুড়ের চা আছে কত গ্রাম মামা 8 টাকা তো আমাদের মামার দোকানে গুড়ের চা তো আমি সবসময় সেটা চা খাই না বাট ম্যাক্সিমাম টং এর চার উপরে আসলে কিছু টং এর চা ইজ দ্য বেস্ট ঠিক আছে দুধ চার ভিতরে যদি কোনো সময় চা ভাল লাগে থাকে সেটা সবচেয়ে বেশি টং এর চা তো দিনে বাসা চা না খেলেও টং এ দুই তিনবার চা খাওয়া পরে আমাদের সো আজকে আমরা এই মামার দোকানে টং এর চা খাইতে আসলাম আর টেস্ট করে দেখি প্রথম একটু ক্রাইসিস ছিল কারণ প্রথম যারা সাথে পুরো প্রথম মনে করে ভালো হয়ে গেল তো এই দোকানে রিভিউটা দেওয়ার মেইন রিজন হলো তারা মেইন টং এ চাটা খায় বলাই সো যেহেতু আমরা স্ট্রিট ফুড এর একটা সিরিজের মতো করতে যাইতেছি সো তাদের জন্য যারা টং এ চাটা কোনো টেস্ট করে না বা টেস্ট করতে চায় তারা আমাদের এই নতুন বাজারের এই দোকানটায় আসতে পারে বিকজ আমরা সবসময় যেহেতু খাই এই দোকানে আর বাকি দোকানের চাও আমাদের টেস্ট করা সো আমাদের থেকে আমাদের বেশিরভাগই মনে হয় এই দোকানের টং এর চাটাই বেস্ট বলা সদরের ভিতরে যারা খাইতে তো গুড়ের 4 টাকা আর আয়েশা খাইয়া যাবা সবাই বেস্ট ভাই নাথিং ক্যান বিট ইট তো এই জিনিসটা খুবই সিম্পল দুধ চিনি চা পাতা তারপর গুড় বাট সিম্পল জিনিসটার ভিতরে এত টেস্ট মানে নাথিং ক্যান বিট দিস ভাই সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর এই টং এর চা এটা তুলনা হয় না সো যারা সবসময় আড্ডা দিতে চাও তো এই দোকানটায় আসতে পারো বিকজ এখানকার দুধ চা আই উইল অলওয়েজ সে ইজ দ্য বেস্ট দুধ চা ইন দিস এরিয়া মামার হাতে জাদু আছে মামার হাতে জাদু আছে মামা আপনার হাতে কি জাদু আছে না মামা আমার হাত আছে আমার হাত আছে ইউশা জাদু জাদু গাইস আরো স্ট্রিট ফুড আরো বেশি বেশি স্ট্রিট ফুড এর রিভিউ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে লাইক করতে হবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে সামনে আমরা আরো স্ট্রিট ফুড এর রিভিউ নিয়ে আসব ইনশাআল্লাহ টাটা বাই আর ভোলায় কোন কোন জায়গায় স্ট্রিট ফুড গুলো বেস্ট সেগুলো যদি আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেন তাহলে আমরা সেখানে যাও সেটা রিভিউ করে আসতে পারি আপনাদের জন্য দেখে আসতে পারি যে সেখানকার খাবার গুলো কেমন হ্যাঁ ভাই আমি আফসার ভাই বিগ ফ্যান ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ও মা মামা মামার এদিকে টং এর দোকান মামার নাম হয়েছে কি আরিফ তো যারা যারা টং এর চা খাইতে আসবা আরিফ আমার কাছে আইসা পারবা বেস্ট দামে বেস্ট চা ঠিক আছে মামা আর দোয়া করে নামগুলো লেখা আর সবাই কয়ে দেন সাবস্ক্রাইব করতে আই তো গুড